আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন দেখবেন কিছু কিছু মানুষ কিছু সামান্য জিনিস নিয়ে রাস্তায় বিক্রির উদ্দেশ্যে বসে থাকে। তার ভিতরে অনেক মানুষ দেখবেন যারা খুব অসহায়, অনেক বয়স্ক লোক, দেখলে খুব মায়া হয়। এরকম একজন লোক যার নাম ফজলুল হক। চাচা ভালো আছেন? বলতেছে হ্যাঁ ভালো আছি। তো বললাম যে এই যে জাম্বুরা বিক্রি করতেছেন কত করে? উনি হেসে জবাব দিল, এক পিস 40 টাকা, দুই পিস 80 টাকা। তা আমি আবার জিজ্ঞাসা করলাম যে কাকা, দুই এক পিস কি বিক্রি করেছেন? তিনি বলল হ্যাঁ, 4 পিসের মতো বিক্রি করেছি। আসলে আমি এখানে প্রায়ই আসি, এসে বিক্রি করি। তা আমি বললাম যে কোত্থেকে আসেন, কোথায় আপনার বাড়ি? উনি বলল যে আমার বাড়ি সেই কাপাসিয়া। আমি আবার প্রশ্ন করলাম, কাকা যে কাপাসিয়া থেকে আপনি এই কুড়িল বিশ্ব রোডে এসে বিক্রি করেন কেন? ওনার সোজা সাপটা জবাব যে আমাদের ওদিকে অত লাভ হয় না, 20 টাকা 25 টাকার উপরে বিক্রি করতে পারি না, তাই আমি এগুলা কষ্ট করে এখানে নিয়ে আসি, বিক্রি করে আবার চলে যাই। এই ঘন্টা দিয়েক আগে এসেছি। তো উনি আমাকে বলছে যে ঠিক আছে, আপনি কি আমার থেকে জাম্বুরা নেবেন? তো আমি নেওয়ার জন্য বললাম যে ঠিক আছে দেন। তো উনি বেছে বেছে দুটি জাম্বুরা আমাকে দিলেন। এর ভিতরে আমাদের কথার ফাঁকে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে কাকা, আপনার ছেলে মেয়ে নেই? উনি আমাকে যে প্রশ্ন উত্তর দিলেন, কথাটি খুবই মর্মাহত, বলল যে আমার 3টে ছেলে, 1টা মেয়ে, মেয়েটা বিয়ে দিয়েছি। আর 3 ছেলের ভিতরে 1 ছেলে ছিল ড্রাইভার। তো ড্রাইভার হওয়ার সুবাদে অনেক কষ্ট করে জায়গা সম্পত্তি কিছু বিক্রি করে সন্তানকে একটা গাড়ি কিনে দেই, প্রাইভেট কার। সে দালালদের মাধ্যমে প্রাইভেট কার কিনে এবং সেই প্রাইভেট কারটা খারাপ কাজে ব্যবহার হয়। আমার ছেলে খুব একটা বুঝতে পারেনি প্রথম প্রথম, কিন্তু পরে দিয়া যখন বুঝতে পারল যে এই প্রাইভেট কারটা যার সেটা চোরাই প্রাইভেট কার, তার কোনো কাগজপাতি ছিল না। পাশাপাশি সেই প্রাইভেট কারে করে বিভিন্ন ধরনের মদ, গাঁজা, এই ধরনের এগুলো পরিবহন হতো, যার জন্য গাড়িটি পুলিশ নিয়ে যায়। তো আজ পর্যন্ত সেখান থেকে আর মানে আর ছাড়াইতে পারেনি। এই ভাগ্যের নির্মম পরিহাসে আজকে আমাকে এই জাম্বুরা বিক্রি করে সংসার চালাইতে হয়। তো বললাম যে কাকা, আপনার তো আরও 2 ছেলে আছে, তারা কি করে? তো বলতেছে যে একজন বিদেশ চলে গেছে, তার সংসার সেই দেখাশোনা করে, আরেকজন আছে আমাদের এলাকাতেই, সেও কিছু ইনকাম করে। তা আমি মোটামুটি এলাকায় বিভিন্ন গাছ কিনে ওইখান থেকে এই জাম্বুরা সংগ্রহ করি এবং সেগুলো নিয়ে এসে বিক্রি করি। আমি কাকাকে জিজ্ঞেস করলাম যে আপনার তো অনেক বয়স হয়েছে, আপনার তো এখন অবসর নেওয়ার কথা, আপনার ছেলেরা আপনাকে খাওয়াবে? উনি বলছেন যে আসলে সবার কপালে এরকম সুখ জোটে না, কষ্ট করে নিজের সংসারটা নিজে চালাতে হয়। কাকার সেই অনবদ্য হাসিগুলা চোখের সামনে বারবার কেন জানি ভেসে উঠছে, নিষ্পাপ একটা চেহারা তার। ততক্ষণে বৃষ্টি প্রায় আসি আসি অবস্থা, তারপরও আমি দাঁড়িয়ে রইলাম। যদি কাকার আরও কিছু বিক্রি হয় এই আশায়, আমাদের কথার ফাঁকে একজন সিএনজি ড্রাইভার আসলো, এসেই জাম্বুরা দেখতেছে এবং দামাদামি করছে। কাকার আরও একটি জাম্বুরা বিক্রি হয়ে গেল, এর ভিতরে
আমরা তিনজন বসে কথা বলছিলাম, তারপর প্রবেশ করলো আমাদের আরেক ভাই, ইয়াং এক ছেলে। ছেলেটিকে দেখে মনে হচ্ছিল যে ভার্সিটির ছাত্র। ছেলেটি আসলো, এসে আমাদের দিকে দেখে পরবর্তীতে একটি জাম্বুরা নেওয়ার জন্য উদ্যত হলো। ছেলেটি বলছে, কাকা জাম্বুরা কত? চাচার সরল উক্তি, বাবা 40 টাকা। ছেলেটি অনেকক্ষণ জাম্বুরা নাড়াচাড়া করল, নাড়াচাড়া করে দেখছে। সর্বশেষ ছেলেটি আর জাম্বুরা নিতে পারলো না চাচার থেকে। চাচা বারবার 40 টাকা দাম চাচ্ছিল এবং ছেলেটি 30 টাকা বলছিল। আসলে আমরা ফেসবুকে অনেক ভালো ভালো কিছু লিখি, কিন্তু বাস্তব জীবন তার উল্টো। কারণ এই মুরব্বিকে তার 10 টাকা বেশি দেওয়ার মতো ইচ্ছা মন মানসিকতা কিছুই ছিল না। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে আমরা যারা ফেসবুকে খুব ভদ্র হয়ে যাই, আসলে বাস্তব চিত্র কিন্তু অন্যটা। তাই রাস্তাঘাটে চলতি পথে কখনো যদি এই ধরনের মুরব্বি অসহায় মানুষদেরকে দেখেন, আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনি তাদের কাছ থেকে কিছু না হোক, প্রয়োজন না হোক, তারপরেও কিছু ক্রয় করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুন্দর হোক আমাদের আগামী জীবন।